বন্ধুরা, তোমাদের আজকে আমি একদম মুচমুচে নিউট্রেলার পকোড়া করে দেখাবো। এরকম নিউট্রেলাটাকে আমি আধা ঘন্টা মতো একদম নর্মাল জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার ভালো করে জলটাকে আমি চিপে চিপে নেবো। এইভাবে একটু জল রাখলে হবে না, সুন্দর করে চিপে চিপে নিতে হবে। খুবই টেস্টি হয় এই পকোড়াটা খেতে। তোমরা দেখো আমি কিভাবে করছি। আমি এবার নিউট্রেলার মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দেব লবণ, লঙ্কার গুঁড়ো, একটু আদা রসুনের পেস্ট, বড় চামচে 2 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। ভালো করে মাখিয়ে নেব। এবার দেব অল্প একটু হলুদ গুঁড়ো, একটু চাট মশলা, আর আমি 4 চামচ বড় চামচের 4 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। তোমরা আন্দাজ করে দেবে তোমাদের যে পরিমাণ নিউট্রেলা নেবে। আমার এখানে 4 চামচ দিলেই হয়ে যাবে। ভালো করে মাখিয়ে নেব। মশলা দিয়ে সুন্দর করে নিউট্রেলাটা আমি মেখে নিয়েছি। দেখো এরকম হবে। ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি নিউট্রেলা গুলো ছেড়ে দিচ্ছি। একদম কম উপকরণে কম সময়ে খুবই ভালো হয় রেসিপিটা খেতে। দেখো বন্ধুরা পকোড়া গুলো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। আমার পকোড়া গুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বন্ধুরা দেখলে তো কত সহজেই আমি চটপট আমি নিউট্রেলার পকোড়া বানিয়ে ফেললাম। তোমরা কিন্তু এই শীতের সন্ধ্যায় গরম গরম চায়ের সাথে এরকম যদি পকোড়া থাকে তাহলে তো কোনো কথাই না, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবে। আর কত সুন্দর খেতে হয় দেখো। এই দেখো কত মানে একদম সফট আর ক্রিস্পি হয়েছে। দেখো কতটা নরম সফট। এরকম পকোড়া তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানাতে পারো, ডালের সাথেও কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এই পকোড়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, আর আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও।